প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমাদের এই ডিজিটাল ক্লাসে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আমি আছি আবু নাইম। পড়ব আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে। সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদের লেখা একটি প্রবন্ধ, আঙ্গিকগত দিক থেকে কোন ধরনের রচনা, আঙ্গিকগত দিক থেকে এটি একটি প্রবন্ধ। আমরা এই প্রবন্ধের আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখানে লেখক পাঠ পরিচিতি সহ গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ এ সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি তোমরা সে বিষয়গুলো বেশ ভালোভাবেই রপ্ত করেছ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিকিউ, এমসিকিউ এবং সিকিউ, অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন এবং ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন, যেগুলো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠায় সাহিত্যের রূপ রীতি যে প্রবন্ধটা আছে সেখানে অনুশীলনী অংশে চলে যাও, দ্রুত খাতা কলম হাতের কাছে রাখবে, অবশ্যই সাথে সাথে আমি যেটা বলবো একটু দাগ দিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, খাতা কলম সবার হাতে আছে তো? খাতা কলম হাতে না, এবং সাথে সাথে একটু আন্ডারলাইন করবে, দাগ দিবে। সাহিত্যের রূপ রীতি প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্ন, এখানে চারটা বহু নির্বাচনী প্রশ্ন মডেল হিসেবে দেয়া আছে, নমুনা হিসেবে দেয়া আছে। কিন্তু আমি পড়ানোর সময় তোমাদেরকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এ সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি, এবং সেগুলো একটু আশা করি তোমরা খাতায় লিখেও রেখেছ এবং চেষ্টা করবে বিষয়গুলোকে একটু মনেও রাখার জন্য। বহু নির্বাচনী প্রশ্ন, দেখো প্রথম প্রশ্নটাই আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। মন্তব্যটি কোনটি সম্পর্কে? গীতি কবিতা, ছোট গল্প, মহাকাব্য, কাহিনী কাব্য? মহাকাব্য আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, গ নাম্বারটা গ একটু লাল মার্ক করে দিয়েছি, তোমরা এটাকে একটু দাগ দিয়ে রাখো। হ্যাঁ, এরপরে দেখো পাঠক সমাজে উপন্যাস সাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়, কারণ উপন্যাস সহজ সরল প্রাঞ্জল, পাঠক নিজেকে খুঁজে পায়, এখানে সমাজ, দেশ ও জাতির প্রতিফলন ঘটে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? এক, দুই, তিন, তিনোটাই এখানে সঠিক উত্তর, ঘ নাম্বারটা দাগ দিয়ে রাখো। এরপরে তিন নাম্বারটা দেখো, গল্প পাঠ, গল্প পাঠ শেষ করেও পাঠক কাহিনীর সমাপ্তি খোঁজে, মন্তব্য বক্তব্যটি ধারণ করে যে পঙ্ক্তি, কোন পঙ্ক্তিটা? এখানে তিনটা বিষয় দেওয়া আছে, ঘটনার ঘন ঘটা, শেষ হয়ে হইল না শেষ, অন্তরে অতৃপ্তি রবে। বিশেষ করে দুটো, দুই এবং তিন, যেটা গ নাম্বারে আছে, এই গ নাম্বারটা দাগ দিয়ে রাখো। চার নাম্বারটা, জীবনের পূর্ণাবয়ব নয়, খণ্ডাংশকে লেখক রস নিবিড় করে ফুটিয়ে তোলেন, জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, কোনো বিশেষ পরিবেশের মধ্যে স্বল্প সংখ্যক চরিত্রের মাধ্যমে এর পরিণতি ঘটে, উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে এখানে? তাহলে কোন শাখার পরিচয় ফুটে উঠেছে? আমরা খুব সহজেই বলতে পারি যে এখানে ছোট গল্পের বিষয়টা ফুটে উঠেছে, সুতরাং খ নাম্বারটাকে তোমরা একটু দাগ দিয়ে রাখো। সৃজনশীল প্রশ্নটা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবে। প্রথমত তোমরা নিজেরাই কিন্তু ক্লাসে দুই তিনজনে সৃজনশীল প্রশ্নটা জোরে জোরে পড়বে, আমি একবার এখানে তোমাদেরকে পড়ে দিচ্ছি। কাহিনীর উৎস পৌরাণিক বা ঐতিহাসিক কোনো ঘটনা, আয়তনে বিশাল, কাহিনী বিভিন্ন স্বর্গে বা পর্বে বিভক্ত থাকে,
সাধারণত পদ্যে রচিত হয়, পদ্যে মানে কবিতার আকারে, তবে গদ্যেও হতে পারে, তবে গদ্যে তুলনামূলক কম, বা পুরো ঘটনার মধ্যে কিছু অংশ গদ্যে হতে পারে, আবার কিছু অংশ পদ্যেও হতে পারে, এরকমটা। এর নায়ক হবে বীর, প্রভাবশালী, প্রতাপশালী, আপর্ষীন, দৃঢ়চেতা। হ্যাঁ, কাহিনীর উত্থান পতন থাকবে, এটা একটা উদ্দীপক। এখন দেখো এই উদ্দীপকের যে বিষয়টা, আমরা যে গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, মহাকাব্য, এ সমস্ত যা কিছু পড়েছি, এর মধ্যে কোন বিষয়টার সাথে এটা সম্পর্কিত একটু মনে রাখতে রাখার চেষ্টা করবে এবং খুঁজে বের করার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো চারটা প্রশ্ন আছে, প্রতিটা ক্রিয়েটিভ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের 10টা অংশ থাকে, আর এই 10টা অংশের প্রতিটি অংশের জন্য 1 করে নম্বর, এবং একটা পরিপূর্ণ উদ্দীপক লিখতে গিয়ে একটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, আর এক একটা প্রশ্নের উত্তর পরীক্ষার হলে লিখতে গিয়ে সাধারণত 20 মিনিট মতো সময় পাওয়া যায়। সেক্ষেত্রে উদ্দীপক পড়া, প্রশ্ন বোঝা এবং উত্তর লেখা সব কিছু এই 20 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে? যাই হোক, আমরা উদ্দীপকটা পড়লাম। প্রথমত এখানে প্রশ্নগুলো তোমরা একটু দেখো, সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? উত্তর ক, যে সাহিত্যের প্রধান লক্ষণ সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে মানুষকে আনন্দ দান করা। সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে মানুষকে আনন্দ দান করা হলো সাহিত্যের লক্ষ্য। প্রশ্নের উত্তরটা একটা সেন্টেন্স, কখনো একটা শব্দেও দেয়া যেতে পারে, তবে সর্বোচ্চ কখনো যদি এরকমটা হয় 3টা বাক্যের বেশি এই ক নাম্বার প্রশ্নের উত্তরে আসবে না। তো যাই হোক, চেষ্টা করবা যত শর্টকাট লেখা যায়, কারণ পরীক্ষায় তো অনেক বেশি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেক্ষেত্রে সময়ের যে সামঞ্জস্য মিলিয়ে লেখা, এজন্য চেষ্টা করবে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলো যাতে বর্ণিত হয় বা বর্ণনা করা যায়। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে নাটককে দৃশ্য কাব্য ও শ্রব্য কাব্য বলা হয় কেন? আমরা এই প্রশ্ন কিন্তু উত্তর যখন আলোচনা করেছি ইতোপূর্বে, তখন এর উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তারপরে এখানে লিখে দিয়েছি 2টো অংশে লিখবে, প্রথম যে কেন শ্রব্য এবং দৃশ্যকাব্য বলা হয় সেটা একটা সেন্টেন্সে, দ্বিতীয়টা হলো একটু ব্যাখ্যা করে দেওয়া যে নাটক একই সঙ্গে শোনা ও দেখা যায় বলে আমরা শুনতেও পারি দেখতেও পারি, এজন্য এটাকে দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য বলা হয়ে থাকে। প্রথম অংশটা, এই দ্বিতীয় অংশটা ব্যাখ্যা করে দেয়া যে বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, নাটকের লক্ষ্য হচ্ছে সর্বকালেই দর্শক সমাজ, সাহিত্যের অন্য সব শাখার মধ্যে এটি একমাত্র মাধ্যম যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়। নাটকের অভিনয় মানুষ দেখতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হয় বা এটি সার্থকতা পায় না, তাই সংস্কৃত আলঙ্কারিকগণ নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্য কাব্য বলে অভিহিত করেছেন। এরকম দ্বিতীয় অংশটা যদি একটু বেশি লিখতে হয়, ব্যাখ্যা করতে হয়, কিন্তু দ্বিতীয় অংশের জন্য নম্বর 1, এজন্য এই 2টো অংশের জন্য 2 নম্বর একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তৃতীয় প্রশ্নটা ছিল উদ্দীপকে বক্তব্যে সাহিত্যের রূপরীতি রচনার সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বিদ্যমান ব্যাখ্যা করো। আমরা যে উদ্দীপকটা পড়েছি সেই উদ্দীপকের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা সাহিত্যের যে অনেকগুলো শাখা রয়েছে সেই শাখার কোন শাখার সাথে সাদৃশ্যপূর্ণ বা কোন শাখার সাথে সেটা মেলে, তাহলে আমরা এখানে বলতে পারি যে সাহিত্যের রূপ ও রীতি রচনার সাহিত্যের কবিতা শাখার অন্যতম মহাকাব্যের বৈশিষ্ট্য বিদ্যমান। অর্থাৎ আমরা এই যে উদ্দীপকটা পড়েছি এই উদ্দীপকের সাথে মহাকাব্যের যে বৈশিষ্ট্য উদ্দীপকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। তাইলে গ নম্বর প্রশ্নের 3টি অংশ
তিনটি অংশের প্রথম অংশটা যেই তথ্যটা চাওয়া হয় সেই তথ্যটাকে সুন্দর করে দেয়া, তাইলে আমরা এখানে এটা দিতে পারলাম। দ্বিতীয় অংশ হলো মহাকাব্য আসলে মূলত কি, এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে দেওয়া। তো মহাকাব্য বলতে বীরত্ব ব্যঞ্জক উপাখ্যানকে বোঝায়, এটি বীররস প্রধান, এর ভাষা প্রসাদগুণ সম্পন্ন, ওজস্বী ও অনুপ্রাস, উপমা প্রভৃতি অলঙ্কার বহুল। বাংলা ভাষায় মহাকাব্যের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, তার বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য, এটাও একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে তৃতীয় অংশ উদ্দীপক এবং প্রবন্ধের যে বিষয় এটাকে মিলিয়ে, এটা একটু বড় হয় অংশটা, কিন্তু তারপরে এই অংশটার নম্বর হলো এক। তো উদ্দীপকে বাংলা সাহিত্যের একটি বিশেষ শাখার অভ্যন্তরীণ গঠন কৌশল ধর্ম ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এই বিশেষ বৈশিষ্ট্যের সাহিত্য শাখাটির নাম মহাকাব্য। মহাকাব্যের উৎস একটি আখ্যানের কোনো একটি গল্প বা ঘটনা যার সীমাবদ্ধতা আছে, যাতে নায়কের বীরত্ব প্রকাশ পাবে এবং কাহিনীর উত্থান পতন থাকবে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যেও উদ্দীপকের এই বৈশিষ্ট্য বিদ্যমান। মহাকাব্যে আদি মধ্য অন্ত সংবলিত বর্ণনা স্থান পায়, এই বিষয়টিও উদ্দীপকে ইঙ্গিতে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের মতো মেঘনাদ বধ কাব্যের নায়কও বীর, প্রভাবশালী, আপর্ষীণ, দৃঢ়চেতা। এভাবে উদ্দীপকের বক্তব্যে সাহিত্যের রূপরীতি রচনা কবিতা অংশের মহাকাব্য সম্পর্কে আলোচনার সম্পৃক্ততা রয়েছে বা আছে। হ্যাঁ, তাইলে এরকম তিনটে অংশে চেষ্টা করবে গ নম্বর প্রশ্নের উত্তর দিতে। যদি তুমি দিতে পারো দেখবা যে তিনের মধ্যে গ নম্বরে তিন নম্বরে তুমি পাবে। ঘ নম্বর প্রশ্ন, যেটা আমরা চার নম্বর বলতে পারি বা ঘ, এটা হলো উদ্দীপকে বইয়ের মধ্যে প্রশ্নটা তোমরা দেখো, ধরো উদ্দীপকে বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, এর শাখা প্রশাখা বিস্তৃত মন্তব্যটি বিশ্লেষণ করো। তো ঘ নম্বর প্রশ্নে আমরা যেটা দেখেছি সেটা হলো এরকম যে ঘ নম্বর প্রশ্নে চারটা অংশ থাকে। চারটা অংশে প্রথম অংশটায় এই যে তথ্য দেয়া, অর্থাৎ এখানে যে বলেছে যে উদ্দীপকে বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, এর শাখা প্রশাখা বিস্তৃত, এই যে কথাটা বলছে এবং সাহিত্যের রূপরীতির মধ্যে এই কথাটাকে সমর্থন করেছে কি না, এই সমর্থনটা আছে কি না, এই কথাটার সাথে মিল আছে কি না, যদি থাকে তাহলে তুমি বলবে এরকম যে উদ্দীপকে বর্ণিত দিকটি সাহিত্যের একমাত্র দিক নয়, বরং এর শাখা প্রশাখা বিস্তৃত, মন্তব্যটি যথার্থ বা মন্তব্যটির সাথে আমি একমত, হ্যাঁ এরকম, বা উক্তিটি যথার্থ, এরকম করে তুমি প্রথম কথাটা সিদ্ধান্ত, তুমি তথ্যটা জানিয়ে দাও। এটা হলো প্রথম অংশ, জ্ঞানমূলক অংশ, এবং এই অংশটাই তুমি সরাসরি বলে দিবা। আর অনেক অনেক সময় এই বিষয়টাকে যদি তুমি সুন্দর করে সঠিক উপস্থাপন করতে পারো, বোঝা যাবে যে পরবর্তী যে তিনটে অংশ সেই তিনটে অংশ তুমি লিখতে পারবে। কারণ প্রথম অংশটা যদি তুমি ভুল করো তাহলে পরের তিনটে অংশ তুমি ভুল করবে। এজন্য একটু খেয়াল করবা, প্রবন্ধ গল্প কবিতা যেটাই পড়ো উদ্দীপকের সাথে সেই গল্প কবিতা বা প্রবন্ধের কোন অংশের মিল রয়েছে সেটাকে তুমি এই উদ্দীপকের সাথে মিলিয়ে বা অমিল থাকলে সেটাও তুমি এখানে উপস্থাপন করবে। তাহলে আমরা তথ্যটা দিলাম কি যে একমাত্র দিক নয়, এর শাখা প্রশাখা বিস্তৃত, এই কথাটাকে আমি মেনে নিলাম, এজন্য বললাম কি উক্তিটি যথার্থ, সংক্ষেপে এই অংশটা বলতে হবে। এখন দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা হলো যে এই যে তুমি উক্তিটি যথার্থ বলেছ, এখানে কোন কথাটা বলা হয়েছে একটু ব্যাখ্যা করে দিতে হবে। যে সাহিত্যে মানুষের সামগ্রিক জীবন প্রতিফলিত হয়, মানুষের অনেক, শুধু একটা দিক নয়, মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না ছোট বড় মেজ জীবনের বিভিন্ন শৈশব কৈশোর যৌবন বৃদ্ধ
অবিবাহিত, বিবাহিত, এরকম কত রকমের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় কিন্তু সাহিত্যের মধ্যে আসতে পারে। তো সাহিত্যে মানুষের সামগ্রিক জীবন প্রতিফলিত হয়। সাহিত্যে মানুষের সুখ দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, ভালোবাসা, বিষাদ, বিরহ, যুদ্ধ, বিগ্রহ, জয় পরাজয়, বীরত্ব, ভীরুতা সব কিছুকেই ধারণ করে। এ যেন সমুদ্র, সব ধরনের জলধারা বেয়ে জলের শেষ আশ্রয়। সমুদ্রে কি নদীর পানি, কুয়োর পানি, বিলের পানি, পুকুরের পানি, খালের পানি, সব পানি গিয়ে কিন্তু সমুদ্রে মিক্সড হয়, মিশ্রিত হয়। এজন্য সাহিত্যের এটা কি বিশাল জলাধার বা একটা বড় আকার হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তৃতীয় অংশটা দেখো, তৃতীয় অংশটা হলো উদ্দীপকের বিষয়টাকে গল্প বা কবিতা বা নাটক, উপন্যাস, যেটা তুমি পড়বা সেটার সাথে, উদ্দীপকের সাথে মিলিয়ে বলা, তুলনামূলক আলোচনা করা। তাহলে এখানে আমরা দেখি যে উদ্দীপকে বাংলা সাহিত্যের একটি অন্যতম প্রধান শাখা মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা আলোচ্য সাহিত্যের রূপ, রীতি, প্রবন্ধের একটি শাখাকে নির্দেশ করেছে। সাহিত্যে তো অনেকগুলো শাখা আছে, কিন্তু উদ্দীপকের যে বৈশিষ্ট্য, যে চেহারা আমরা লক্ষ্য করছি, সেটা শুধু মহাকাব্যের কথা বলা হয়েছে। এছাড়াও প্রবন্ধে কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এসবের উপশাখা, শাখা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলোতে বাংলা সাহিত্যের সমৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়েছে। উদ্দীপকে বর্ণিত শাখাটির চেয়ে সেগুলো আরও অনেক সমৃদ্ধ। সাহিত্যের রূপ, এবার চতুর্থ অংশটা, এই চতুর্থ অংশটাকে বলতে পারি আমরা উচ্চতর দক্ষতামূলক অংশ। অর্থাৎ এই অংশটায় তুমি তোমার নিজস্ব চিন্তা ভাবনা, এই বিষয়টাকে তুমি তোমার নিজের বক্তব্য, নিজের মন মানসিকতার মধ্যে তুমি এখানে কি বুঝতে পেরেছ সেই জিনিসটি উপস্থাপন করবে। আপন মনের মাধুরী মিশিয়ে তুমি এখানে নিজের কথাগুলো উপস্থাপন করতে পারো। সাহিত্যের রূপ, রীতি, প্রবন্ধে লেখক কবিতা, গীতি কবিতা, মহাকাব্য, নাটক, নাটকের শ্রেণীবিভাগ, নাটকের প্রধান প্রধান বিষয়, ছোট গল্প, ছোট গল্পের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, উপন্যাস, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিকের পরিচয়, প্রবন্ধ, প্রবন্ধের লক্ষ্য, উদ্দেশ্য, শ্রেণীবিভাগ, অনেক কিছু তুলে ধরেছেন, ইত্যাদি তুলে ধরেছেন। এগুলোর মধ্য থেকে একটিমাত্র বিষয় মহাকাব্য সম্পর্কে উদ্দীপকে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। গীতি কবিতায় আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি, বিশ্ব সাহিত্যে নাটকের প্রাচীনত্ব, নাটককে দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য বলে অভিহিতকরণ, সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা ছোট গল্পে রবীন্দ্রনাথের কৃতিত্ব, অবদান, সর্বাধিক জনপ্রিয় সাহিত্যের মাধ্যম, উপন্যাসের মূল উপজীব্য বিষয়, এগুলো এখানে এই প্রবন্ধের মধ্যে আলোচিত। আরও আছে কি যে বিষয় আখ্যান, প্রবন্ধের বৈশিষ্ট্য, তন্ময় মন্ময় প্রবন্ধের ধরন উদ্দেশ্য, সাহিত্যের রূপ রীতি প্রবন্ধে স্থান পেয়েছেন। তো এই সবগুলোর মধ্য থেকে উদ্দীপকে শুধু একটা মাত্র দিক আলোচনা করা হয়েছে, সেটা হলো মহাকাব্যের বিষয় বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত দিকটি একমাত্র দিক নয়, বরং এর শাখা প্রশাখা বিস্তৃত। আমরা চারটা প্রশ্নের 10টা অংশ এখানে সুন্দর করে আলোচনা করে দিলাম, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। তো এই মুহূর্তে তোমাদের কিছু শ্রেণীর কাজ রয়েছে। শ্রেণীর কাজ হলো এই প্রবন্ধের মধ্য থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো একটু প্রথমে লিখে ফেলো। প্রশ্নগুলো সবগুলো একটু এই এখানে প্রায় 10-11টা প্রশ্ন দেয়া আছে, দুটো স্লাইডে 11টা প্রশ্ন, তোমরা প্রথমে প্রশ্নগুলো লিখবে। প্রশ্নগুলো লিখে এরপরে এক একটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষার হলে লিখতে সাধারণত 2 থেকে 2.5 মিনিট সময় পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো লেখার পরে ক্লাসে বসে এখন এই মুহূর্তে তোমার ইচ্ছে অনুযায়ী এর মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর
ক্লাসে বসে এখন লিখবে। আশা করি আমাদের ক্লাসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। আর তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ হলো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকটার সাথে চারটি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সুন্দর করে বাসায় বসে লিখবা, দেখব যে তোমরা আসলে কতটুকু পারছ। আর অবশ্যই প্রশ্নগুলো আলাদা আলাদা করে প্যারা প্যারা করে 10টি অংশে লেখার চেষ্টা করবে। জীবনে ঘটে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ বেদনা নিয়ে সাহিত্যের একটি বিশেষ শাখা গড়ে ওঠে, যেখানে স্থান নেই অনাবশ্যক ভাষা, চরিত্র কিংবা ঘটনার, থাকে না কোনো তত্ত্ব বা উপদেশ, যেখানে ধরা পড়ে জীবনের খণ্ডিত রূপ যার শুরু ও শেষ হয় হঠাৎ করেই। তোমরা উদ্দীপকটা দেখে বুঝতে পারছো যে এটা সাহিত্যের কোন অংশের সাথে মিল রয়েছে। আমি একটু তোমাদেরকে হিন্টস দিয়েই দিলাম, যেটা তোমাদের বাসায় বসে লিখতে সহজ হবে, সেটা হলো এখানে ছোট গল্পের কথা বলা হয়েছে। প্রশ্ন হলো, বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন কি? কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা আলোচনা করেছি এক জায়গায়, বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, ট্র্যাজেডি বলতে কি বোঝায়? আমি কিন্তু এই সংজ্ঞা তোমাদেরকে কোনো এক ক্লাসে মুখস্থ করতে বলেছিলাম, চেষ্টা করবে সেটাকে মনে রাখার জন্য। গ নম্বরের প্রশ্ন, ঘ নম্বরের প্রশ্ন দেখে বাসায় বসে একটু সুন্দর করে 10টা অংশে 4টা প্রশ্নের উত্তর সুন্দর করে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করি তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছ। ক্লাসের কাজগুলো করবে, শ্রেণীর কাজগুলো করবে এবং হোমওয়ার্কটা বাসায় বসে সুন্দর মতো করবে। প্রতিদিনকার মতো ক্লাস শেষে আমরা একটা নীতিবিধানের কথা বলে থাকি। আজকে আমাদের সেই নীতিবিধানের বিষয়টি হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের ক্ষেত্রে আসলে আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন ভিন্ন থাকে, বিশেষ করে এর কারণে পরবর্তী সময় পরকালে জগতে বিচারকের দায়িত্বে যারা থাকবেন তাদেরকে কিন্তু জবাবদিহিও করতে হবে। ন্যায় বিচারটা কী? ন্যায় বিচার হলো নৈতিক ন্যায়পরায়ণতা এবং শালীনতার নীতি, যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা বা সে অনুযায়ী কাজ করাকে ন্যায় বিচার বলে। কখনো কখনো এমন সময় আসে যখন আমরা কোনো অবিচারকে বাধা দিতে অসহায় হয়ে পড়ি, কিন্তু এমন সময় কখনোই আসা উচিত না যখন আমরা তা প্রতিরোধ করতে ব্যর্থ হই। সংলাপটা একটু, উক্তিটা একটু ডায়েরিতে তোমাদের লিখে রাখবে, মাঝে মাঝে উল্টাবে, নিজের জীবনে প্রতিফলন করা প্রতিফলিত করার চেষ্টা করবে। আশা করি সবাই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছ। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।